হ্যালো গাইস, যেমনটা আপনাদেরকে আমি বলেছিলাম এই মুহূর্তে আমি আছি বালিগঞ্জ স্টেশনে। আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি করার জন্যে আমি আমার প্রফেশনাল কাজ বা যেটা তার সব কিছু একটাই ফোকাস ইউটিউব করব। আমি একজন ইউটিউব তার জন্য সময় দিতাম, প্রত্যেক দিন ভিডিও আপলোড দিতাম, তো সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যাই হোক না কেন আমি একটা ইউটিউবার হব। সেই জন্য আমি চলে এসেছি ব্লগ বানাতে, আর এইটা আমার প্রথম ভিডিও, এই ভিডিওটা আমার ফার্স্ট ভিডিও। আপনারা দেখুন, আমার সাথে থাকুন, খুব মজাদার হতে চলেছে এই ভিডিওটা। এখনও পর্যন্ত ইউটিউবে হয়তো এই ধরনের কাজ কেউ করেনি। হ্যাঁ, অনেকে ব্লগিং করেছে, কিন্তু ব্লগিংয়ের সাথে সাথে যে সময়টা একটা জায়গা থেকে আরেকটা জায়গা, যে টাইমিংটা, সেই টাইমিংয়ে আমি কী করব সেইটা আপনাদেরকে দেখাবো। অনেকেই দেখেছেন ব্লগ, অনেকেই করছে ব্লগ, করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, সেইগুলো দেখায়। কিন্তু তার সাথে, কারণ আমি একজন ফ্যামিলি মেম্বার, আমার পরিবারে আমি আছি, আমার বউ আছে, বাচ্চা আছে এবং বাড়িতে মা আছে। আমি যদি কাজকর্ম ছেড়ে দিই, শুধু ইউটিউব করি, আপনারা জানেন ইউটিউব থেকে প্রথমে কিছুই আসে না, তাহলে আমার পরিবার চলবে কী করে, তাই না? যাতে আমার পরিবারের উপর কোনো আঁচ না আসে, এবং আমার শখটা যেটা আছে সেই শখটাও যেন আমি পরিপূর্ণ করতে পারি, তাই জন্যে আজকে এই প্রথম ভিডিওটা। আপনারা আমার সাথে থাকুন, আমার ভিডিওটা পুরো দেখুন আমি কীভাবে এক ঢিলে দুটো পাখি মারি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকে আমি যাব ডায়মন্ড হাবড়া। আজকে বাঙালিদের রান্না পুজো আপনারা সকলেই জানেন, আজ মাছের রাজা ইলিশ। তো আমরা সেখানে গিয়ে আপনাকে দেখাবো সেই ইলিশ মাছের দাম কতটা বেশি না কম, বা কলকাতার তুলনা কতটা, সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো। পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু পুরো স্কিপ করবেন না ভিডিওকে, সম্পূর্ণ ভিডিও দেখুন, খুব মজা পাবেন। আর যেটা বললাম ওটা সাসপেন্স থাকলো, আপনারা ভিডিওটা পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কী করছি। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা দেখলে ভিডিওটা অবাক হয়ে যাবেন। কারণ এরা অনেক ব্লগার দেখেছেন, কিন্তু আমি ব্লগিংয়ের সাথে সাথে যে একটা বিজনেস আইডিয়া নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। অনেক হয়তো ব্লগ চ্যানেল দেখেছে, তারা হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তার সম্বন্ধে আপনাদেরকে নলেজ দিয়েছে, কিন্তু সেই সময়ের ফাঁকে আমি কী করব সেটা আপনাদেরকে দেখাবো। সেই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন যে ভাইটা কী করছে, আর আমি কী কাজ জানি সেটা সময় সাপেক্ষ। আমি যেখানে যে কাজ জানি সেইগুলো আপনাকে শেয়ার করব, মুখে বলবো না। সেগুলো আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলেই ভিডিওগুলো দেখতে পারবেন যে আমি কী কাজ জানি, সেই কাজ ছেড়ে দিয়ে আজকে কেন আমি ইউটিউবার হতে এলাম। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একজন ইউটিউবার হব, কিন্তু পারিবারিক সমস্যার জন্য আমি হতে পারছিলাম না, কারণ সংসারটাও চালাতে হবে। তো বেকার বসে থাকলে চলবে না, আর কেউ তোমাকে দেখবেও না, তো নিজের স্বপ্নটাকেও পূরণ করতে হবে এবং পরিবারটাকেও চালাতে হবে, তার জন্যই আমি বেরিয়ে পড়েছি আর কি। আর যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকেও বলি, আপনারাও কিন্তু এই ভিডিও থেকে একটু হলে মোটিভেশন পাবেন। অনেকে ভাই কী করবো, পয়সা নেই, কিছু নেই, অনেকে হোপলেস হয়ে ঘরে বসে আছে, এখন তো চাকরি বলে কিছুই নেই। তাহলে যারা হোপলেস হয়ে বাড়িতে বসে আছেন তাদের জন্য এই ভিডিওটা খুব উপকার দেবে, মোটিভেশন পাবেন যে এই ভাই যদি করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না। তো ঘরে বসে লাভ নেই, ঘরে বসে থাকলে আপনার ভাগ্য বসে থাকবে, আর আপনি যদি রাস্তায় দৌড়ান তো আপনার ভাগ্য দৌড়াবে। কখন কার ভাগ্য কোথায় খুলে যায় কেউ বলতে পারে না, কিন্তু আপনাদের ফেসবুক খুললে আজকে দেখবেন ভুবন বাদ্যকর, রানমুন্ডু, এরকম অনেক আরও কিন্তু সিঙ্গার আছে, তারা কোথা থেকে কোথায় পৌঁছে গেছিল, তাই না? তাহলে ঘরে বসে থাকবেন না, বেরিয়ে পড়ুন, দেখবেন আপনার ভাগ্য ঘুরছে, কোথায় গিয়ে আটকে যাবে কেউ বলতে পারেন। তাই জন্য আজকে সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি, যা হবে দেখা যাবে। তো তার সাথে আমাকে আমার ব্যাকআপটাও ভাবতে হবে, যেটা বললাম আমার পরিবারে আমার মা আছে, বউ আছে, বাচ্চা আছে, প্লাস আমি আছি, পেট আছে, একটু মানবে না, ইনকাম তো করতে হবে। তার জন্য একটা ছোটো উপায় বার করেছি, আপনারা ভিডিওটা পুরো দেখুন, দেখলে বুঝতে পারবেন সেই উপায়টা উপায়টা কী। আর এটা আমার যদি ফার্স্ট ভিডিও, একটু কথাবার্তা বলতে আমার খুব অসুবিধা হচ্ছে, একটু ভয় ভয় লাগছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন একদম বালিগঞ্জ স্টেশনে আমি আছি, পাবলিক প্লেস, তো একটু কনফিডেন্স লেভেলটা একটু কম কম। তো আশা করি এই যদি আমি প্রত্যেকদিন ভিডিও বানাই, আস্তে আস্তে আমার কনফিডেন্স লেভেলটাও বাড়বে। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তো আশা করি আমি আগামী দিন আরও এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আপলোড করে তুলে ধরার চেষ্টা করব। এটুকুই ছিল বন্ধু, আর বেশি কথা বলবো না। এবং আর আমি একদম সাধারণ পরিবার থেকে বিলং করি, তো আপনারা সাথে থাকুন, আমাকে এইভাবে সাপোর্ট করুন। আর চলুন, আমি যে কী উপায়টা বার করেছি সেটা আপনার, আমি ডায়মন্ড হামরা যখন যাব সেই ট্রেনে উঠবো, ট্রেনটা এখনও বাকি আছে,
সেই ট্রেনে আমি ভিডিও করে দেখাবো আমি কি উপায় বার করেছি, সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। চলো ট্রেনে ওটা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ট্রেনের মধ্যে উঠে গেছি। এবার হচ্ছে সাসপেন্সটা কি, আপনার অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন, এবার বলছি আমি কি করবো ট্রেনে। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন আমি ট্রেনে কি করি, তাহলে বুঝতে পারবে যে কথাটা বলেছিলাম যে আমি এক ঢিলে দু শিকার করবো, সেই জন্যে এই ভিডিওটা। তো আপনারা দেখুন এরপরে আমি ভিডিওটা কী বানাচ্ছি। আমি ট্রেনের মধ্যে আছি, ট্রেন ছেড়ে দিয়েছে, বালিগঞ্জ স্টেশন ছেড়ে দিয়েছে, যাবো আমার গন্তব্যস্থল ডায়মন্ড হারবার। চলেন ভিডিওটা বন্ধ করছি, পরে ভিডিও দেখাচ্ছি। আসুন দাদাভাই দিদিভাই, এই ঝড় বৃষ্টি রাতে আপনাদের এলাকায় যদি ঘন ঘন কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট চলে গেলে লম্প হ্যারিকেন কেরোসিন খোঁজাখুঁজি পড়ে যায়, আর এসবের প্রয়োজন নেই। আপনাদের এই দুশ্চিন্তার জন্য একটা ভালো উপায় বার করেছি, কারেন্টও জ্বলবে, কারেন্ট চলে গেলেও জ্বলবে, এমার্জেন্সি লাইট। আপনারা একটা মার্কেটে এমার্জেন্সি লাইট কিনতে গেলে কম করে আপনার 400 থেকে 500 টাকা পড়বে। রাত্রিরে জ্বালানোর জন্যে সকালে চার্জ দিতে হয়, তবে গিয়ে রাত্রিরে জ্বলবে, তাই কি না? কিন্তু এটা সেরম নয়, এটা আপনি সন্ধ্যেবেলায় জ্বালাবেন, কারেন্টে জ্বলবে, ভেতরে ব্যাটারি আছে, নিজে নিজেই চার্জ হবে, এবং কারেন্ট চলে গেলে নিয়ে থেকেই জ্বলবে। যদি এই ধরনের লাইট যদি আপনাদের কারো লাগে অবশ্যই বলবেন, হাত বাড়াবেন। 400-500 নয়, সাধারণ মানুষের কথা ভেবে মাত্র দাম রাখা হয়েছে 150 টাকা। যদি 150 টাকা এই লাইটটা কেউ নিতে চান তাহলে বলবেন দাদা ভাই, মাত্র 150 টাকায়। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে উপায়টা আমি আপনাদেরকে বলেছিলাম সেটা দেখাচ্ছি, এসিডিসি লাইট। তো যেটা আপনাদেরকে বলেছিলাম যে আমি একসাথে দুটো কাজ করব, ব্লগিং করব এবং তারপরে আমি একটা সেল করব, সেটা আপনাদেরকে দেখালাম। আশা করি এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রথম দেখছেন, ব্লগার অনেক দেখেছেন, আমার মতন ব্লগার আপনারা এই প্রথম দেখছেন যে যেতে যেতে দাদা ভাই না এই পড়ে গেছিলো দাদা, ভিড় ভাড়টার মধ্যে বেঁকে গেছে, এটা কোনো ব্যাপার না, এটা খুলে আবার ঠিক করা যাবে, বুঝতে পেরেছেন? তবে লেবে যাবো প্রয়োজন মনে হলে বলবে, খোঁজাখুঁজি পড়ে যায় বাড়িতে, আর যে দরকার নেই খোঁজাখুঁজি। অনেক নামি দামি অনেক এমার্জেন্সি লাইট কিনেছো 400-500 টাকা দিয়ে, রাত্রির বেলা জ্বালানোর জন্য সকালবেলা চার্জ দিতে লাগে, তাই কি না? কিন্তু এটা এরম নয়, এটা কারেন্টেও জ্বলবে, আবার কারেন্ট চলে গেলেও জ্বলবে, এটাকে চার্জ দিতে লাগে না, অটোমেটিক চার্জ হয়। যদি আপনারা বিরক্ত হয়ে থাকেন তাহলে এই লাইটটা নিতে পারেন, মাত্র 150 টাকা, 400 নয় 500 নয়, আপনাদের সাধ্যের মধ্যেই, মাত্র 150 টাকা। আসুন দাদু ভাই দেখুন, ওর ভেতরে দাদা ভাই ব্যাটারি আছে, পরবর্তী সময়ে ব্যাটারি চেঞ্জ করতে পারবেন আপনারা, কারেন্ট চলে গেলে 2 থেকে 2.5 ঘন্টার মতন ব্যাকআপ দেবে দাদা ভাই, দারুণ জিনিস দাদা ভাই। বাড়িতে যদি ঘন ঘন কারেন্ট চলে যাওয়ার দরকার নেই, এমার্জেন্সিও কিনতে হবে না, এমার্জেন্সি লাইট এটাকে বলা হয়, এসিডিসি লাইট, কারেন্টও জ্বলবে, কারেন্ট চলে গেলেও জ্বলবে। প্যান্টে থাকলে হবে না দাদা, স্কিনে থাকাতে হবে, যেখানে আর্থিং পাস হয়। আমরা কি ছেলে, মানে 400 কি বলে না, আরে বলো না, 440 কা ঝটকা ঠেকালেই চলবে, তার মানে কি তেজ নিয়ে যান দাদা ভাই, দারুণ জিনিস দেবো নাকি? আসুন দাদা ভাই বলবেন, কারো এমার্জেন্সি লাইট লাগলে বলবেন, কারেন্টে জ্বলবে, কারেন্ট চলে গেলেও জ্বলবে, যদি কারো লাগে বলবেন, হাত বাড়াবেন। এমার্জেন্সি লাইট দাদা ভাই, এই ঝড় বৃষ্টি রাতে ঘন ঘন বাড়িতে আপনাদের কারেন্ট চলে যাচ্ছে, আর যাবে না, কারেন্ট চলে গেলে লম্প হ্যারোকিন কেরোসিন কোথায় রেখেছেন খোঁজাখুঁজি পড়ে যায় বাড়িতে, আর খোঁজাখুঁজি করতে হবে না,
কি দাদা, তাই তো দেখবেন এমন এমন জায়গা আছে আকাশে মেঘ দেখা দিক আর না এদিক কারেন্ট চলে যায়, একটু গাছের পাতে এদিক ওদিক হলেই কারেন্ট চলে যায়, আর তখনই ঘরেতে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। লম্ব হ্যারিকেন দেশ লাগে, এইসব আর খোঁজাখুঁজি করতে হবে না, কারেন্টে জ্বলবে, কারেন্ট চলে গেলেও জ্বলবে। যদি কারোর লাগে বলবেন দাদা ভাই, হাত বেরিয়ে দেখতে পারেন, দেখাশোনা সম্পূর্ণ ফ্রি, দামও বেশি নয়, মাত্র 150 টাকা। যারা কিনেছেন তারা ও বাবা বলবে না, ওরা বলে ওরে বাবা দাও আগে, কারণ একটা এমার্জেন্সি লাইট কিনতে গেলে কম করে 400 থেকে 500 টাকা, সন্ধ্যেবেলায় জ্বালাতে গেলে সকালবেলায় চার্জ দিতে লাগে, এটা সেটা লাগে না। না দাদা ভাই, দোকানে গ্যারান্টি দিচ্ছে না, হ্যাঁ গ্যারান্টি দিচ্ছে, লোকাল মাল বলে কম দাম দাদা ভাই, সবাই তো আর ভালো পয়সার জিনিস নিতে পারে না, ওনাকে ফুটবল দেবেন 70 টাকা বিরিয়ানি খায়, কেউ কি আর আসছালানে 100-200-70 টাকা বিরিয়ানি খেতে পারে? পারে না, কিন্তু তাই বলে কি খাবে না? খাবে, সেরকম ব্যাপার, সবাই তো 500 টাকা দিয়ে ব্যবহার করতে পারে না, 150 টাকা ব্যবহার করুন, এমার্জেন্সি লাইট। আসুন দাদা ভাই, দেখুন আমি মাত্র 3টে লাইট বিক্রি করতে পেরেছি সকাল থেকে, এখনো যাবো ডায়মন্ড আবার, ওখানে যেটা বলেছিলাম সেই ভিডিওটা করবো, এবং তার সাথে যেটা বলেছিলাম যে ভিডিওটা আমি করে আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা করলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের কিন্তু ভালো লাগে, এনজয় করুন এইভাবে, এবং আমাকে এইভাবে সাপোর্ট করুন যদি আমার ভিডিও ভালো লাগে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং 5 টাকা বেলের আইকনে কিন্তু অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো যদি এখানে রাখছি, আবার অন্য কম্পার্টমেন্টে উঠছি, সেখানে আবার ভিডিও করে দেখাবো, বাই। দেখতে পাচ্ছেন মারাত্মক ট্রেনে ভিড়, তো আমার জন্য ট্রেন আর ফাঁকা হবে না, তো একটু সমস্যা হচ্ছে, আপনারা দেখুন মারাত্মক। এখন সাধারণত প্যাসেঞ্জারের মধ্যে ওঠানামা করি, যখন ফাঁকা হবে তখন আবার আপনাদেরকে দেখাবো। তো যদি ভিডিওটা বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক তো অবশ্যই করুন, একটা ভিডিওতে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, একটা তো লাইক হয় গ্রুপ, একটা লাইক এবং কমেন্ট করুন অবশ্যই। হ্যাঁ, আমি আবার একটা অন্য কম্পার্টমেন্টে উঠে যাচ্ছি, চলো টাটা। এবার ট্রেন ফাঁকা হয়েছে, এই মুহূর্তে 4টে লাইট বিক্রি করেছি, 4টা লাইট ফাঁকা ট্রেন দেখতেই পাচ্ছি, তো সরি তো যাবো ডায়মন্ড হাবড়া, এখনও মনে হয় মোটামুটি 45-40 মিনিট টাইম মনে হয় লাগবে ডায়মন্ড হাবড়া, এখনও কতক্ষণ লাগবে ডায়মন্ড দাদা? 40 মিনিট, এখন 40 মিনিট, ততক্ষণ আরও 40 মিনিট আমার হাতে টাইম আছে, দেখে কটা লাইট বিক্রি করতে পারি। এবার আপনারা এইভাবে সাপোর্ট করুন, আর এখনও যারা লাইক করেনি ভিডিওটা অবশ্যই লাইক করুন, এত কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, একটা তো লাইক হয় গ্রুপ, একটা তো লাইক দিয়ে দিন, ভাবছেন কি? লাইক করুন, লাইক করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানাবেন ভিডিওটা আমার কেমন লাগলো, যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, আস্তে আস্তে আমার কনফিডেন্স লেভেলটা বাড়ছে, তো এখন আর ভয়ের কিছু নেই, প্রথম প্রথম একটু ভয় ভয় লাগছিলো, তো এখন ভয়ের কিছু লাগছে না, তখন আমি বিন্দাস করতে পারছি। ওটা পৌঁছে গেছি, তো চলুন ট্রেন পুরো ফাঁকা দেখতেই পাচ্ছেন, ডায়মন্ডে নামলাম, বাবা আকাশের অবস্থা, মানে আকাশের চেহারা কিন্তু মারাত্মক, অন্ধকার হয়েছে। এই দাদু একটু দেখবে বলছে, দাদু একটু দেখায়, দেখা যাচ্ছে তো আমার ছবি উঠে গেল, হ্যাঁ দাদির ছবি উঠে গেল দাদু বলছে, তো চলুন আকাশ পুরো কালো হয়ে আছে। এবার এখানে জিজ্ঞাস করো মাছ বাজারটা কোথায়, ইলিশ মাছ নামে মাছের বাজার, ইলিশ মাছ সেখানে যাচ্ছে, বৃষ্টির জন্য আটকে গেছি, এখন বৃষ্টি পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন, বৃষ্টি একটু থামুক তারপরে যাব, এখন ওয়েট করছি ফুড কাউন্টারের সামনে, সাইড হয়ে যাক পাবলিকের অসুবিধা হচ্ছে, চলো এখন বন্ধ রাখছি, মাছ বাজারে গিয়ে তারপরে আবার ভিডিও স্টার্ট করবো। ওকে, হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে বৃষ্টি একটু কমেছে, তাই জন্য ভিডিওটা বানাচ্ছি, বেশিক্ষণের ভিডিওটা বানাতে পারবো না, কারণ বৃষ্টি পড়ছে বুঝতে পারছি, মোবাইল ক্যামেরায় করলে নষ্ট হয়ে যাবে, তো আমি নেমে গেছি ফুটপাথ থেকে হেঁটে চলছি, তো সঙ্গে থাকুন নেক্সট ভিডিও দেখার জন্যে।
অলরেডি আমি পৌঁছে গেছি। ডায়মন্ডে পৌঁছে গেছি, এই দেখো ইলিশ মাছ, ইলিশ মাছ দেখতেই পাচ্ছেন। যান ভিডিওটা একটু অন্য করে ভাবে দেখেন, লাইন দিয়ে ইলিশ মাছ বসে আছে, আপনাদেরকে দেখাচ্ছি লাইন দিয়ে। এটা কত করে যাচ্ছে? এটা 500, এটা আরে 500, এটা 800। এই কত গ্রাম করে হবে? 300, 350, 300। এই মনে হয় 1.5 কেজি হবে না, 1.5 কেজি। কী দাম আছে? 1400 টাকা 1.5 কেজি। আজ রান্না পুজো, ইলিশ মাছ রান্না পুজো খাওয়া অসম্ভব। এগুলো কি ডায়মন্ডে? ডায়মন্ডে মাছ দেখছেন কত লাইন দিয়ে বসে আছে। দাদা দেখাচ্ছে মাছটাকে ভালো করে, হ্যাঁ মাছের সাইজটা দেখার না, একটু দেখুক না, দর্শকরাও দেখুক না একটু মাছের সাইজটা দেখুন, মাছের সাইজ দেখুন। এটা কত করে দাম আছে দাদা? 1400। এটা মনে হচ্ছে 2 কেজির ওপরে হয়ে যাবে, 1.5 কেজি না? বাহ বাহ, ঠিক আছে। নেতাজি সুভাষ হাটি ফেরিঘাট, এই দেখুন সমুদ্রের মজা, দারুণ পরিবেশ দেখুন। কলকাতা থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরেই আছে, মন চাইলে আপনারা বাইকে করে চার চাকা নিয়ে চলে আসতে পারেন, মনটাও ভালো হয়ে যাবে, কলকাতার খুবই কাছে। দাদা এখন জোয়ার না ভাটা হচ্ছে? জোয়ার না ভাটা, জোয়ার হচ্ছে, এখন জল বাড়বে। এই পর্যন্ত কি জল চলে আসে? যে মাছ বাজারটা দেখলাম ওটা কিন্তু পাইকারি বাজার নয়, ওটা আপনার এমনি রাস্তায় নিয়ে বসেছে, ঠিক আছে, কিন্তু পাইকারি বাজার যেটা সেটা আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পাইকারি বাজার ওপরে তো বসে আছে গর্জন, কাপড় গর্জন করেই যাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন সমুদ্রের ধার দিয়ে পুরো হেঁটে যাচ্ছি ডায়মন্ডে। তো আপনারা চাইলেন কিন্তু বাইক নিয়েও চলে আসতে পারেন। ফোনে চার্জ মানে চার্জ শেষ হয়ে গেছিলো, তো ওখানে একটা নিয়ারেস্ট মোবাইল শপ ছিল, সেইখান থেকে প্রায় 45 মিনিট 1 ঘন্টা মতো চার্জ দিলাম, 10 টাকা নিল। 10 টাকাটা বড় কথা নয়, কিন্তু আমার কাজটা তো শুরু করতে পারবো। তো যাচ্ছি এখন নগেন্দ্র মাছ বাজারে, তার সাথে একটা ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। হাই, ইনি আমতলা থেকে এসে ইনিও মাছ কিনতে যাচ্ছে রান্না পুজো উপলক্ষে, তো পরিচয় হয়ে গেল, চলুন তাহলে একসাথেই যাওয়া যাক। আমরা এসে গেছি না অলরেডি? অলরেডি আমরা অলরেডি কিন্তু এসে গেছি, চাল
বালি থেকে শুধু মাছের রানী, ইলিশ মাছ করলেই চলে, বাঙালি একটা ইমোশান আছে এই ইলিশ মাছের সাথে। আবার বাঙালিদের রান্না পুজো, ইলিশ মাছ ছাড়া রান্না পুজো ভাবা অসম্ভব। মাছ দেখতে পাবে মানে মোটামুটি পাইকারি কোথায় কম দাম মোটামুটি ভেতরেই। তো এবার আমরা মেইন মার্কেটে ঢুকছি, নগেন্দ্র বাজার, নগেন্দ্র বাজার যেটা আমার দক্ষিণ চব্বিশ সেরা মার্কেট, মানে এটা সেরা মার্কেট তাই তো? দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এইটা হচ্ছে সেরা মার্কেট। দেখুন কাকা মাছ তুলে আছে হাতে, কাকা কি ভাঙছো মাছটাকে? কিন্তু ভাঙবে না কাকা, খুব মজাদার ভাবে মাছটাকে প্রেজেন্টেশন করছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাছ নাকি ভাঙবে না? মাছ তো ভাঙে না, মাছকে কাটতে হয়। তখন নিয়ে গেলাম কিলো, আসলাম দঙ্গল এবার দঙ্গল কি দু কেজি নাকি? এক কিলো সাড়ে চারশো আছে। আচ্ছা কী দাম? ওরকম তেরোশো টাকা দিচ্ছি। তেরোশো টাকা, তেরোশো টাকা কি? কিন্তু বাজার আগুন, রাত্রিরে আগুনের সামনে বসবেন, এখন বাজারও কিন্তু আগুন। দেখুন এটা হচ্ছে মেন পাইকারি মার্কেট, কিন্তু কত করে যাচ্ছে দাদা এই মাছ? কত ওজন এটা? পাঁচশো গ্রামে কত করে? সাতশো টাকা করে। বুঝতেই পাচ্ছেন রান্না পুজোয় পুরো আগুন, রান্নাঘরে আগুন। দাম কমাচ্ছ না তুমি? নীল ভিডিও মেকার দেখাবে তো? হ্যাঁ এটাও নতুন চ্যালেঞ্জ করছে, ফার্স্ট ব্লগ করছে, কালকে দেখবো। বড় বড় পাইকারি মার্কেট দাদা, এই মার্কেট কি সারা রাত খোলা থাকে নাকি? সারা রাত খোলা থাকে? আচ্ছা যা যতক্ষণ দম থাকবে। কি বুঝলেন, মাছের দাম পুরো আগুন, রান্নাঘরে হেসে লাগুন, মাছের দামও আগুন। বুঝতেই পাচ্ছেন রান্না পুজো বলে অতিরিক্ত মাছের দাম পুরো আগুন। দাম কেন দাদা?
মাছ নেই, ওইটা খারাপ, নিমে যাওয়া হয়েছিল। ও মানে মাছ ধরতে মানে যেতে পারছি না তাই তো সমুদ্রে? ও আচ্ছা আচ্ছা, এই কারণেই কিন্তু মাছের দামটা আগুন হয়ে আছে। মৎস্যজীবীরা মানে ট্রলার নিয়ে যেতে পারছে না সমুদ্রতে, কারণ ভারী নিম্নচাপ এই তিন চার দিন টানা ধরে রয়েছে, এবং আগামী দিনেও আরও নিম্নচাপ আছে, ওই জন্য যেতে পারছি না বলে কিন্তু মাছের দাম, মাছের রানী ইলিশ মাছ এত দামটা। কিন্তু বাঙালিদের একটা ইমোশান আছে ইলিশ মাছের সাথে, কারণ রান্না পুজো ইলিশ মাছ হবে না, এটা তো হতে পারে না। যাই হোক, কম বেশি করে সবাই তো ইলিশ মাছ তুলবেই। চলুন আমার সাথে থাকুন, ভিডিওটা পুরো দেখুন, একটা লাইক দিয়ে দাও, এখনো যারা পর্যন্ত লাইক করোনি ভিডিওটা লাইক দিয়ে দাও। আচ্ছা, ওই জন্যই ফাঁকা ফাঁকা লাগছে না? আচ্ছা, মানে মৎস্যজীবীরা ট্রলার নিয়েও সমুদ্রে যেতেও পারছে না মাছ ধরতে যেতে। আচ্ছা আচ্ছা, তো আপনারা বুঝতেই পারছেন এই জায়গাটা আজকের দিনে ফাঁকা কেন। এই গভীর নিম্নচাপের জন্যে মৎস্যজীবীরা কিন্তু সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না, তাই জন্য কিন্তু বাজারটা কিন্তু এরকম আজকের দিনে এরকম ফাঁকা ফাঁকা লাগছে। সবার মুখে একটাই কথা, মাছ নেই, মাছ নেই বলে মাছের ডিমান্ড। একজন কিনে গেছে 500 টাকা দিয়ে, ঘুরে এসছে সেই মাছ আবার বলছে 600 টাকা, তাহলে বুঝতেই পারছেন কী অবস্থা। মাছ নেই বলে বাজারও ফাঁকা ফাঁকা, দামও আগুন, রান্নাঘরে আগুন, মাছের বাজারেও আগুন। কি কাকা? তাই তো, একদম। তো কবে জানি না, এবারে পুজোতেও মনে হয় ভাসাবে, এরকম নিম্নচাপ লেগেই আছে, নিম্নচাপ ছাড়তে চাইছে না। দেখুন সব ফাঁকা, চলুন একটু আগে যাই, মেন রোডের সামনে যা একটু জমজমাট আছে। মেন রোডের ওপরেই যা একটু জমজমাট আছে, গেলেই বুঝতে পারবেন। বৃষ্টি এখনো পড়ছে এই মুহূর্তে, ভারী বৃষ্টি না হলেই ভালো, না টিপটা বৃষ্টি হলেই চলবে, ভিডিও করতে পারবো, আর ভারী বৃষ্টি হলে আর ভিডিও করতে পারবো না। চলুন আরো মাছ দেখায়। দাদা এটা কত গ্রাম করে হবে এই মাছগুলো? ওটা তুমি নিচ্ছ কেন, ছোট নিও না, 250-300 হবে নাকি ওজন? বুঝতেই পারছেন 250-300 গ্রামের ওজনে ইলিশ কিন্তু 500 টাকা, এখানে যা দাম। ¡500! ¡500!
বাজারে এই মুহূর্তে মাছ নেই বলে কিন্তু মারাত্মক দাম, আকাশ ছোঁয়া দাম। তো এই পর্যন্ত ভিডিওটা রাখছি বন্ধু, শেষ করবো প্রায় শেষ। এটা হচ্ছে মেন মার্কেট, আর একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। মাছের দাম একটাই কারণ, মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না, সেই কারণে বাজারে মাছ নেই, বাজারে ভিতরটা পুরো ফাঁকা এবং মাছের দামও আকাশ ছোঁয়া। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। চলুন যাওয়ার পরে আরও একটু মাছ দেখাচ্ছি। কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন অবশ্যই, লাইক করবেন, শেয়ার করবেন, আরও সেই কমেন্ট দেখবেন। এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তো অবশ্যই কমেন্টে আপনারা যত আমাকে সাপোর্ট করবে আমার উৎসাহ বাড়বে, এবং আশা করি আরও আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও যেন আপনাদের জন্য তৈরি করতে পারি। ভিডিও এই পর্যন্ত, ফিরে যাই আমি আমার নিজের কাজে, যে কাজটা আপনারা দেখছেন সেই কাজে।